এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দুই ছেলেসহ সকল নেতাকর্মীর রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেগম জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় ছাত্রদল নেতারা বলেন, তথাকথিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের মিথ্যা মামলার কারণেই দীর্ঘদিন কারাভোগ করেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়ার কারণেই দেশে গণতন্ত্র চর্চা শুরু হয়েছিল বলেও দাবি করেন তারা। এই সময় ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমান সহ দেশের সকল রাজনৈতিক নেতার মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন জানান। পরে ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। কারামুক্তি দিবসের কর্মসূচি ঘোষণাকালে আজ একথা জানান তিনি। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের কারামুক্তি দিবস পালনে দুদিনের যে কর্মসূচি ঘোষণা করা হয় তার মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকালে 11টায় যুবদলের উদ্যোগে র্যালি, বেলায় 1টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, পরের শুক্রবার সকাল 10টায় শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জুমার নামাজের পর দেশের সকল মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে। কর্মসূচি ঘোষণাকালে যুগ্ম মহাসচিব গয়েশ্বর রায় বলেন, 1-11 ষড়যন্ত্রকারীরা দুই নেত্রীকে মাইনাস করতে না পেরে একজনকে ম্যানেজ করেছে, তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। বাধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং কোনো বাধাকে আমরা বাধা মনে করব না, বাধাও অতিক্রম করে আমাদের কর্মসূচি সফল করাই নেতাকর্মীদের দায়িত্ব। শুনছিলেন বিএনপি যুগ্ম